রাজ্যের তপশিলি জাতি অংশের মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব কবি সাহিত্যিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের জন্মদিন 1 সেপ্টেম্বর। প্রয়াত কবি তথা মন্ত্রীর এবছর 82তম জন্মবার্ষিকী। গত কয়েক বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের অন্যতম নেতৃত্বে জন্মবার্ষিকী এবারও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার উদ্যোগ নেয় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটি। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সারা রাজ্যেই অনিল সরকারের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। তবে জন্মদিনের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা সিটি সেন্টারের সামনে। সেখানে প্রয়াত কবি অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সমিতির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিধায়ক রতন ভৌমিক, সম্পাদক বিধায়ক সুধন দাস, রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর, কৃষক আন্দোলনের নেতৃত্ব পবিত্র কর, প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ আরও অনেকে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক বিধায়ক সুধন দাস বলেন, রাজ্যের তপশিলি জাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য গঠিত বিভিন্ন সংগঠন তৈরির অন্যতম নেতৃত্ব ছিলেন অনিল সরকার। পিছিয়ে পড়া তপশিলি অংশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে গেছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তপশিলীদের উন্নয়নে এবং শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য লড়াই করে গেছেন তিনি। তার জন্মবার্ষিকী উপলক্ষে এবছর সমিতি 3 দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। গঠিত হয়েছে এ রাজ্যের তপশিলি অংশের মানুষের সংগঠন মৎস্যজীবী ইউনিয়ন, সভা সুন্দর উন্নয়ন সমিতি, চর্মশিল্পী সমিতি, হরিজন উন্নয়ন সমিতি, এই সমস্ত সংগঠনগুলিকে নিয়ে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি গঠিত হয়েছে, যা আমরা আজকে এই লড়াই করে এগিয়ে যাচ্ছি। তেমনি সর্বভারতীয় ক্ষেত্রে এই দলিত শোষিত মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে দলিত শোষণ মুক্তি মঞ্চ, দলিত শোষণ মুক্তি মঞ্চ গঠিত হয়েছে, তার পেছনেও কমরেড অনিল সরকারের অবদান ছিল। আমরা 3 দিনব্যাপী এই রাজ্যে এই কর্মসূচি গ্রহণ করেছি। আজকে 2:30 রবীন্দ্র ভবনে আমরা সেমিনারে মিলিত হব, সেখানে আমরা বিস্তৃত আলোচনা করব। তেমনি আগামীকাল আম্বেদকর ভবন কবি লেখকদের কবি সম্মেলন আমরা অনুষ্ঠিত করব এবং 3 তারিখে 2:30। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।